রাজধানীতে বেসরকারি হাসপাতালে চিকিৎসার চিত্র অনেকটাই করুণ। সরকারি হাসপাতাল থেকে রোগী বাগিয়ে আনতে অনেক হাসপাতাল ব্যবহার করে দালালদের। তাদের খপ্পরে পড়ে রোগীরা সেসব হাসপাতালে ফিরলেও পান না কাঙ্ক্ষিত সেবা। আর এই প্রতারণার সবচেয়ে বড় শিকার নিম্ন আর মধ্যবিত্তরা। সরেজমিনে প্রতারণার এসব চিত্র দেখেছেন মৌ খন্দকার। ক্যামেরায় ছিলেন মেহেদী হাসান সুমন। অনেক ক্ষেত্রে অ্যাম্বুলেন্সের ড্রাইভাররাও জড়িত। রুগীকে বিভিন্ন সময় গোমের ইঞ্জেকশন প্রয়োগ করে, ক্যাটামিন দেয়। রুগীর গার্জিয়ানরা যদি একদিনের বিল শুনে নিয়ে যেতে চায়, দেখা গেল যে এমন একটা গোমের ওষুধ দিল, রুগী নামানোর সময় রুগী পড়ে যাচ্ছে। এক হাসপাতালের রোগী আরেক হাসপাতালে বিক্রির এই বর্ণনা খোদ রাজধানীর স্বাস্থ্য ব্যবস্থার প্রতিদিনের বাস্তবতা। যা সরজমিনে জানতে রাজধানীর উত্তরার আধুনিক হাসপাতালে ছদ্মবেশে দেশ টিভির প্রতিবেদক। আধা সরকারি হাসপাতালের রোগী নিয়ে এভাবেই চলে দালালদের নানা তৎপরতা। এবার প্রতিবেদকের সাথে কথা হয় এই দালাল চক্রের সদস্যদের। বেসরকারি হাসপাতালে রোগী বিক্রি সহ উঠে আসে প্রকৃত চিত্র। ফাইনান্সিয়াল প্রবলেম থাকলে উই আর উইথ ইউ ম্যাম, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। স্যার লেগ ব্রেক দেন, ঠিক আছে, ওকে। তো আসার পরে তাহলে নিয়ে যেতে পারবেন। আর যদি দেখেন অবস্থা খারাপ, তাহলে আপনি অবজারভেশনে রাখলেন, কেবিন আছে, ওয়ার্ড আছে, আইসিইউ আছে, আপনি যে জায়গায় রাখেন। শুধু ফোন করেই ক্ষান্ত হননি দালালরা। এরপর শুরু হয় অ্যাম্বুলেন্স অনুসরণ। এক পর্যায়ে স্পষ্ট হয় চারপাশে শুধুই দালালদের অস্তিত্ব। আপনার অ্যাম্বুলেন্স আমি ফলো করতে যাব। অ্যাম্বুলেন্স তো আমাদের ভাই, ওরা তো পরিচিত। এবার খোলস পাল্টিয়ে ঘটনাস্থলে প্রতিবেদক। মুহূর্তেই পাল্টে যেতে শুরু করে গোটা পরিস্থিতি। কিছুক্ষণ আগেও দর কষাকষির দালালরা এবার সুর পাল্টালো, ঘটনাস্থল থেকে সটকে পড়ার চেষ্টা। কল দিল এক ড্রাইভার, বলল যে এই ব্যাপার, পেশেন্টটা বিপদে আছে, একটু দেখতে পারেন। দেন আই জাস্ট কন্টাক্ট। এবার হাসপাতাল কর্তৃপক্ষের মুখোমুখি হতে চাই দেশ টিভি। দুই হাসপাতালের কর্তৃপক্ষ কথা বলতে নারাজ। আমি চিনি, এমনিতে আসে যায়, কিন্তু উনি কি পোস্টে আছে সেটা ম্যানেজার বলতে পারবে। সত্যি আই ডোন্ট নো, আমি হচ্ছে যে হসপিটালের ডক্টর, দে আর দা হসপিটাল মেম্বার হতে পারে। মূল দালাল লেকভিউ হাসপাতালের মার্কেটিং এর রাজু ও তার দুই সহযোগী পলাশ ও সম্রাট। রোগীর ভর্তি বাণিজ্যে যারা সবসময় আধিপত্য জাহির করেন, এমনকি রোগীরা রেহাই পান না হাসপাতালের কর্তৃপক্ষদের কাছ থেকেও। জানা যায় জাতীয় পার্টির এক নেতার রাজনৈতিক ব্যক্তির গানম্যানের পরিচয়ে নিয়ন্ত্রণ হচ্ছে পুরো সিন্ডিকেট। র‍্যাব জানায় পুরো দৌরাত্মের অবসানে কাজ করছেন তারা। রোগীদেরকে ভুল বুঝিয়ে ওই হাসপাতালে ভর্তি করে এবং তাদের কাছ থেকে বিশেষ পার্সেন্টেজ নেওয়া বা বিভিন্ন উপায়ে তাদের কাছ থেকে অর্থ নিচ্ছে, এই ধরনের দালালদের বিরুদ্ধেও আমাদের অভিযান চলমান রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর বলছে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। কোন আমাদের কাছে অভিযোগ আসলে আমরা তদন্ত কমিটি করে দেখতে পারি বড় জোর। দেশের স্বাস্থ্য সেবায় মানুষের অসহায়ত্ব কোন পর্যায়ে যেয়ে ঠেকেছে তারই প্রমাণ মিলল উত্তরার এই বেসরকারি হাসপাতালগুলোতে, যেখানে মানুষ আর্থিকভাবে নিঃস্ব হয়ে পড়লেও বিনিময়ে পাচ্ছে না সঠিক চিকিৎসা সেবা, বরং আবারও নতুন করে শুরু হচ্ছে স্বাস্থ্যের নানান জটিলতা। মৌ খন্দকার, দেশ টিভি, ঢাকা।